পাচ্ছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার কমরদিঘি থানার রাসখোয়া এলাকার বেতনা মালিপাড়া গ্রামে। পোলট্রি খামার ও শশা বাগানে বিদ্যুৎ সংযোগ করে রাখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মোহাম্মদ মির্জারুল। গুরুতর আহত হয় লালজান শেখ ও শাহজাহান, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রায়গঞ্জের মেডিকেল কলেজ ও হাসপাতালে, তাদের বাড়ি বেতনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা সকালে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পোলট্রি খামার ও শশা বাগানে মালিক সাজিদা আলম পোলট্রি খামার ও বাগানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছিলেন। এই সংযোগের ফলে অনিচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই ব্যক্তির। স্থানীয় সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগ স্থানে যথাযথ নিরাপত্তা ছিল না। বিদ্যুৎ বিভাগ ও এই ঘটনার তদন্ত ও পর্যবেক্ষণ শুরু করেছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে করণদিঘি থানার ও রসাখোয়া ফাঁড়ির পুলিশ গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। দাদা, একটা হচ্ছে মুলাখাতে হচ্ছে তার লাগিয়েছে কারেন্টের, চারো সাইডে তার লাগিয়ে মানে রাখছে। তারপরে তখন এরা মাছ ধরতে গিয়েছিলো, মাছ ধরতে গিয়ে সকালে উঠে মাছ ধরতে গেছে, মাছ ধরে আসছিলো, ওই মুলাখাতে তার লাগানো ছিল কারেন্টের, তো তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে, একজন এখন হাসপাতালে ভর্তি আছে, রায়গঞ্জ হাসপাতালে খুব সিরিয়াস রয়েছে, আর একজনের মৃত্যু হয়েছে, আর একটা ছেলে আপাতত ভালো আছে। তিনজন গেছিলো সকালে উঠে ওরা মাছ ধরতে, আর রাস্তার সাইডে হচ্ছে মুলাখাত, আর ওটা দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাওয়ানোর একটা রাস্তা, ওই রাস্তার পাশেই মুলাখাত। মুলাখাতে চারো সাইডে তার দিয়ে ওরা লাইন লাগিয়ে রেখেছে বাউন্ডারি করে, ওই তারে লেগেই লোককে মারা গেছে। হ্যাঁ, পোলট্রি ফার্ম আছে তার পাশে, আর পোলট্রি ফার্ম আর মুলাখাত একই মালিক। ও মালিকের নাম হচ্ছে সাজিদ, সাজিদের বাবার নাম হচ্ছে ভদু, মালিপাড়া বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে বেতনা, পাশাপাশি গ্রাম। আজকে সকাল 7টায় এখন কি চাইছেন? এখন আমরা তার চাচ্ছি শাস্তি, কি যেন প্রশাসন দিয়ে যেটা একটা সুস্থ ভালো বিচার চাই আমরা। কি নাম আপনার? আমার নাম অশোক। যে মারা গেছে তার নাম হচ্ছে মেরাজুল, তার বাবার নাম হচ্ছে শেখ রসুল, আর যে এখন সিরিয়াস রয়েছে তার না তার বাবার নাম হচ্ছে মজিদ, তার নাম হচ্ছে লালচাঁদ, ওই একই গ্রামে বাড়ি বেতনা। যে সিরিয়াস আছে উনি কোথায় ভর্তি আছে? ও রায়গঞ্জে ভর্তি আছে। রায়গঞ্জে ওনার অবস্থা কেমন আছে এখন? অবস্থা খুব এতটা ভালো নেই, ও ফোন করেছিলাম বলছে সিরিয়াস রয়েছে এখন, মানে যা দেখাচ্ছে সিরিয়াসের মধ্যেই। যে মারা গেছে তার কি হয়েছে? যে মারা গেছে তার তার বয়স হচ্ছে 32 বছর, তার মেয়ে আছে দুইটা, দুইটা ছেলে আছে। ঠিক আছে, ছেলেগুলো সব নাবালক, ছেলে মেয়ে সবাই নাবালক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।